সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের জীববিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের তৃতীয় পর্ব। এর আগের পর্ব পর্যন্ত তোমাদেরকে আমি যে রেচনতন্ত্র কী, রেচনতন্ত্রের গঠন, রেচনতন্ত্রের একক অর্থাৎ নেফ্রন, নেফ্রনের গঠন, নেফ্রনের কাজ কী কী এবং তার গঠন কী, এগুলো সম্পর্কে ডিটেইল বলেছিলাম। আজকে বলবো এই রেচনতন্ত্রের বিভিন্ন রোগ সম্পর্কে। তো রোগের কথা যদি আসে, প্রথমেই তোমাদের বইতে আলোচনা করা হয়েছে বৃক্কে পাথর নিয়ে। বৃক্কে পাথর কী? দেখো, যদি কোনো একজন ব্যক্তি বিভিন্ন ধরনের পদার্থ গ্রহণ করে, যেই পদার্থগুলো মানে যেই রেচনকারী পদার্থগুলো মূলত বিভিন্ন ধরনের ক্যালাস গঠন করার সক্ষমতা বিশিষ্ট। ক্যালাস কি তোমরা জানো? যে আমাদের যে আয়নিক পদার্থগুলো আছে, সেই আয়নিক পদার্থগুলোর আয়নের ক্ষুদ্রতম এককগুলো মিলে মিলে যখন ত্রিমাত্রিক গঠন করে, তখন তাকে আমরা বলি ক্যালাস। তো এরকম ক্যালাস সৃষ্টিকারী যদি বিভিন্ন পদার্থ বেশি বেশি করে গ্রহণ করা হয়, যেমন ক্যালসিয়াম অক্সালেট বা ফসফেট, এরকম পদার্থগুলো যদি বেশি বেশি গ্রহণ করা হয় এবং পানি যদি কম পরিমাণে খাওয়া হয়, তাহলে এই ক্যালাস সৃষ্টিকারী পদার্থগুলো কিন্তু আস্তে আস্তে বৃক্কে একসময় জমা হতে শুরু করে। জমা হতে হতে একসময় ক্যালাস গঠন করে, অর্থাৎ পাথরের মতো স্ট্রাকচার গঠন করে এবং এটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায়। তখন সেটাকে আমরা বলি বৃক্কে পাথর। তাহলে বৃক্কে পাথর হওয়ার অন্যতম কারণ কিন্তু এই ক্যালাস সৃষ্টিকারী পদার্থগুলো বেশি করে গ্রহণ করা, এবং এই ক্যালাস সৃষ্টিকারী পদার্থগুলো যখন আস্তে আস্তে জমে যায়, জমে গেলে তখন বৃক্কে পাথর হয়। পাশাপাশি বৃক্কে আরও বিভিন্ন কারণে পাথর হতে পারে, যেমন ধরো যে ইউরিক অ্যাসিড, আমরা জানি যে আমাদের যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থের অন্যতম একটা উপাদান কিন্তু ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডগুলোও কিন্তু একসময় ঘনীভূত হতে পারে বা এরাও কিন্তু ক্যালাস গঠন করতে পারে। তো ইউরিক অ্যাসিডগুলোও যখন ক্যালাস গঠন করে বৃক্কে কিন্তু জমা হতে পারে, জমা হয়ে ইউরিক অ্যাসিডও কিন্তু পাথরের মতো গঠন তৈরি করতে পারে। বেশিরভাগ মানুষেরই কিন্তু বৃক্কে আসলে পাথর তৈরি হয়, কিন্তু সেগুলো পরবর্তীতে মূত্রের মাধ্যমে এমনিতেই নির্গত হয়ে যায়, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, এটা আসলে কোনো অসুবিধার সৃষ্টি করে না। কিন্তু পাথরগুলো মোটামুটি 5 মিলিমিটার বা তার থেকে বড় যখন হয়ে যায়, এবং এটা বৃক্কে থাকলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু এটা যখন বৃক্কের পরে অর্থাৎ যেটা ইউরেটারের মধ্যে যখন ঢুকে যায়, তখন সেটা কিন্তু মূত্রপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং সেই সময় কিন্তু নানান ধরনের জটিলতাগুলো সৃষ্টি হতে পারে। তাহলে দেখো, বৃক্কে পাথর কি? বৃক্কে বিভিন্ন ধরনের ক্যালাস জাতীয় পদার্থ আস্তে আস্তে জমা হয়ে যখন পাথরের মতো স্ট্রাকচার গঠন করে, পাথর গঠন করলে তখন তাকে আমরা বলবো বৃক্কে পাথর। বৃক্কে পাথর গঠিত হয় মূলত বিভিন্ন ধরনের ক্যালসিয়াম আয়নের কারণে, ক্যালসিয়াম ফসফেট বা ক্যালসিয়াম অক্সালেট, এরকম বিভিন্ন ধরনের পদার্থগুলো একসাথে জমা হয়ে পাথরের মতো গঠন তৈরি করে। আবার বৃক্কের যে অন্যতম রেচনকারী পদার্থ অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম ইউরিক অ্যাসিড, সেই ইউরিক অ্যাসিডগুলো আস্তে আস্তে ঘনীভূত হয়ে বৃক্কে পাথর তৈরি করে। বৃক্কে পাথর অনেকেরই হয়, এটা খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। যখন বৃক্কের পাথর 5 মিলিম, পাশের চিত্রটার দিকে তাকালে দেখতে পারবে বৃক্কের পাথরগুলো অনেক জায়গায় তৈরি হচ্ছে। বৃক্কের যে রেনাল পিরামিড রয়েছে, সেই রেনাল পিরামিডের মুখে বা যে ইউরেটারের মুখে, অর্থাৎ ইউরেটারের মুখে বলতে বোঝাচ্ছে যে ইউরেটারের মুখ, ফানেলাকৃতির যে মুখ যেটাকে আমরা বলি পেলভিস, সেই পেলভিসের ওখানেও কিন্তু পাথর তৈরি হয়। তবে সেই পাথর যদি ইউরেটারের ভিতরে প্রবেশ করে এবং ইউরেটারের পথকে বন্ধ করে দেয়, তখন হচ্ছে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এবং বৃক্কে পাথর হওয়ার আরেকটা অন্যতম মূল কারণ যেটা দেখা যায়, সেটা হচ্ছে কম পরিমাণে পানি পান করা। আমাদের মধ্যে অনেকেই আছে অনেক কম পরিমাণে পানি পান করে, তো এই কম কম করে যদি পানি পান করে, সেক্ষেত্রেও কিন্তু এই যে ক্যালাসাকার পদার্থগুলো কিন্তু বৃক্কে জমে যেতে পারে এবং সেখান থেকে পাথর সৃষ্টি হতে পারে। আবার যদি শরীরে অতিরিক্ত স্থূলত্ব থাকে, অনেক বেশি মোটা হলেও দেখা যায় মোটা ব্যক্তির শরীরের এই কিডনিতে কিন্তু পাথর তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। পাশাপাশি এটার একটা জেনেটিক ইনহেরিটেন্সও দেখা যায়, অর্থাৎ পিতামাতার যদি বৃক্কে পাথর তৈরি হওয়ার একটা ইতিহাস থাকে, তাহলে দেখা যায় সন্তানেরও কিন্তু এই বৃক্কে পাথর তৈরি হওয়ার একটা সম্ভাব্যতা তৈরি হয়। এ কারণে বিভিন্ন কারণে আসলে বৃক্কে পাথর তৈরি হতে পারে। তো এখন এই বৃক্কে যদি পাথর তৈরি হয়ে যায়, বৃক্কে যদি পাথর তৈরি হওয়ার পর সমস্যাগুলো কী হতে পারে, যে বৃক্কে পাথর তৈরি হয়েছে এর উপসর্গগুলো কী কী হতে পারে? এমনিতে তো উপসর্গ দেখা যায় না, কিন্তু যদি এটা আমাদের বৃক্কের ওই ইউরেটারের মাঝে বা আমাদের মূত্রথলিতে চলে আসে, তখন সেটা অসুবিধার সৃষ্টি করতে পারে। তো সেক্ষেত্রে যে অসুবিধাগুলো হয় সেটা হচ্ছে বৃক্কে মূত্র ত্যাগ করার সময় প্রচণ্ড জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে। তারপর আমাদের বক্ষপিঞ্জর যেটা রয়েছে, এই বক্ষপিঞ্জরের নিচে এবং যে কোমর রয়েছে, সেই কোমরের কাছাকাছি এলাকায় প্রচণ্ড ব্যথা সৃষ্টি হতে পারে। মাঝে মধ্যে মূত্র বন্ধ হয়ে যেতে পারে, মূত্র হতে
আমাদের মূত্র নাম হতে পারে, তারপর ঘন ঘন প্রস্রাব, আবার ঘন ঘন প্রস্রাব হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, এরকম বিভিন্ন কারণ, বিভিন্ন উপসর্গ কিন্তু আসলে বৃক্কে পাথরের একটা, বৃক্কে পাথর হলে আমরা দেখতে পারি। তো এখন এই বৃক্কে পাথর হলে সেই পাথরটাকে আমরা অপসারণ করব কিভাবে? বৃক্কে পাথর অপসারণ করার অনেক আধুনিক পদ্ধতি রয়েছে। বৃক্কে পাথর যদি অনেক বড় বড় হয়ে যায় সেক্ষেত্রে তো অপারেশন করতে হয়, অপারেশন করা ছাড়া গতি থাকে না। কিন্তু বৃক্কের পাথর মোটামুটি মাত্রার মধ্যে থাকলে, যদি ছোট ছোট থাকে, তাহলে দেখা যায় কি যে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, যে ওষুধগুলো খেলে বৃক্কর পাথরটা গলে আপনা আপনি মূত্রের মাধ্যমে নির্গত হচ্ছে, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে না। কিন্তু বৃক্কের পাথর যদি মোটামুটি একটু বড় হয় এবং ওষুধের মাধ্যমে না যায়, তখন অতি আধুনিক পদ্ধতি রয়েছে দুইটা, একটা হচ্ছে আলট্রাসনিক লিথট্রপসি, আরেকটা হচ্ছে ইউটেরোস্কপি। ইউটেরোস্কপিতে কি করা হয়? ইউটেরোস্কপিতে যে মূত্র নালি রয়েছে, পাশের চিত্রটার দিকে তাকালে নিজেরাই বুঝতে পারবে যে মূত্র নালি রয়েছে, সেই মূত্র নালির ভিতর দিয়ে প্রথমে একটা সরু নল প্রবেশ করানো হয়। এই নলের ভিতরেই আরও অনেক ছোট ছোট নল থাকে, যেগুলো দিয়ে এটাকে একেবারে ইউরেটারের ভিতরে, যেখানে পাথরটা রয়েছে সেই পাথরের পর্যন্ত পৌঁছে যেতে হয়। তারপর সেটাকে এই ইউরেটার, এই নলের মাধ্যমেই ওটাকে, পাথরটাকে ভেঙে নলের মাধ্যমেই বাইরে বের করে নিয়ে আসা হয়। এটা হচ্ছে ইউটেরোস্কোপিক পদ্ধতি। আরেকটা হচ্ছে আলট্রাসনিক লিথট্রপসি। এই আলট্রাসনিক লিথট্রপসি যেটা, এইটাতে হয় কি যে আলট্রাসনিক, আলট্রাসনিক মানে কি অতি উচ্চ শব্দ তরঙ্গের শব্দ ব্যবহার করা হয়। এই তো এই শব্দোত্তর শব্দ ব্যবহার করার কারণে, এই শব্দের কম্পনের কারণে বৃক্কের পাথর যেটা আছে পাথর ভেঙে যায়। পাশের চিত্রটার দিকে তাকালে দেখবা যে বাইরে থেকে সাউন্ড প্রয়োগ করা হয়, শব্দ প্রয়োগ করা হয়, সেই শব্দ প্রয়োগের কারণে বৃক্কের যে পাথর রয়েছে সেই পাথরটা ভেঙে গুঁড়ো হয়ে যায়, তখন সেটা আপনা আপনি মূত্রনালীর মাধ্যমে শরীরের বাইরে নির্গত হয়ে যায় মূত্রের সাথে। এভাবে করা যায়। আর যদি বেশি বড় পাথর হয় সেক্ষেত্রে তো অস্ত্রোপচার করে অপারেশনের মাধ্যমে পাথরকে নিষ্কাশন করতে হয়, তাছাড়া অন্যান্য কোনো গত্যন্তর নাই। এরপরে তোমাদের বইয়ে বৃক্কের আরেকটা যে রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে বৃক্ক বিকল হয়ে যাওয়া, বৃক্ক যদি কাজ না করে। আমাদের বৃক্ক তো কাজ করছে, কিন্তু বৃক্ক মাঝে মধ্যে কাজ নাও করতে পারে, বৃক্ক বিকল হয়ে যেতে পারে। বৃক্ক বিকল হতে পারে দুইভাবে, একটা হচ্ছে আকস্মিকভাবে বৃক্ক বিকল হতে পারে, আরেকটা হচ্ছে তোমার ধীরে ধীরে বৃক্ক বিকল হতে পারে। এখন ধীরে ধীরে যে বৃক্ক বিকল হতে পারে তার কারণটা হচ্ছে জটিল নেফ্রাইটিস। নেফ্রাইটিস মানে নেফ্রন যেটা, অর্থাৎ আমাদের বৃক্ক যেটা আছে, বৃক্কের ভিতরের বিভিন্ন অঙ্গগুলো, নেফ্রন বা সংগ্রাহক নালিকা বা গ্লোমেরুলাস, এখানকার যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই অংশগুলোতে যদি রোগ হয়, সেই অংশগুলো দেখা যাচ্ছে ফুলে উঠতে পারে বা পচে যেতে পারে, তখন সেটাকে বলা হয় নেফ্রাইটিস। তো এই বৃক্কের যদি এই জটিল নেফ্রাইটিস হয়, সেই জটিল নেফ্রাইটিসের কারণে ধীরে ধীরে বৃক্ক বিকল হয়ে যেতে পারে। বা যদি উচ্চ রক্তচাপ থাকে অথবা ডায়াবেটিস থাকে, তাহলেও কিন্তু ধীরে ধীরে বৃক্ক বিকল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর বৃক্ক অকস্মাৎ বিকল হয়ে যেতে পারে। অকস্মাৎ বিকল হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে শরীর থেকে যদি অনেক বেশি পরিমাণে রক্ত বেরিয়ে যায়, ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো স্থান কেটে গেছে, তখন শরীর থেকে অনেক বেশি রক্ত বেরিয়ে গেছে। শরীর থেকে অনেক বেশি রক্ত বেরিয়ে গেলে তখন কিডনিতে পর্যাপ্ত রক্ত যায় না, কিডনিতে পর্যাপ্ত রক্ত না গেলে কিডনি কিন্তু আকস্মিকভাবে বিকল হয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ডায়রিয়া হচ্ছে, তাহলে সেই তীব্র ডায়রিয়ার কারণেও কিন্তু কিডনি আকস্মিকভাবে বিকল হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। আবার বেশ কিছু ঔষধ রয়েছে যেই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু কিডনি আকস্মিকভাবে বিকল হয়ে যেতে পারে। তোমাদের কিন্তু মাঝে মধ্যেই এখান থেকে আমি অনেক সৃজনশীল আসতে দেখেছি কিডনি আকস্মিকভাবে বিকল হওয়ার কারণ কী কী, অথবা কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যাওয়ার কারণ কী কী। তো এই সংজ্ঞাগুলো এই ক নম্বরের প্রশ্নে আসতে পারে বা অবজেক্টিভ আকারে আসতে পারে, সুতরাং এই অংশটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। এখন যাই হোক, ধরো কিডনি আকস্মিকভাবেই বিকল হলো বা কিডনি ধীরে ধীরেই বিকল হয়ে গেল, এখন কী কাজ, এখন কীভাবে এটাকে আমরা ঠিক করতে পারি? দেখো, এখন কিডনি যদি বিকল হয়ে যায় তাহলে কিডনির কাজ তো করতে হবে। কিডনি বিকল হয়ে গেছে মানে আমাদের যে রক্ত রয়েছে সেই রক্তের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেই বর্জ্য পদার্থগুলো আর নিষ্কাশিত হচ্ছে না। নিষ্কাশিত না হওয়ার কারণে আমাদের শরীরের যে অন্যান্য স্বাভাবিক ফাংশন সেই স্বাভাবিক ফাংশনগুলো আর ঠিক মতো নাও হতে পারে। আর স্বাভাবিক ফাংশন যদি না করতে পারে কিডনি আমাদের, আমরা নিজেরাই মারা যেতে পারি, বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যেতে পারে। তো এজন্যে আমাদেরকে কী করতে হবে? এজন্যে আমাদেরকে এই বৃক্কর, আমাদের যে বৃক্ক বিকল হয়ে গেছে বৃক্কের পাল্টা একটা ব্যবস্থা নিতে হবে। এইটা নেওয়ার জন্য আমরা কি করি, রক্তটাকে শরীরের বাইরে নিয়ে গিয়ে বাইরে একটা মেশিনের মধ্যে নিই, মেশিনের মধ্যে দিয়ে রক্তকে পরিষ্কার করি। এই পদ্ধতিটাকে আমরা বলি ডায়ালাইসিস। দেখো, ডায়ালাইসিস দুই রকমভাবে হতে পারে, একটা হচ্ছে হেমাটোডায়ালাইসিস,
আরেকটাকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই আমরা মূলত তোমাদের বইতে যেটা রয়েছে এটা হচ্ছে হেমাটোডায়ালাইসিস, অর্থাৎ মেশিনের মাধ্যমে যে ডায়ালাইসিস করা হয় এটা হচ্ছে হেমাটোডায়ালাইসিস। দেখো হেমাটোডায়ালাইসিসে কী করা হয়, পাশের চিত্রটার দিকে তাকালে তোমরা ভালো করে বুঝতে পারবে। হেমাটোডায়ালাইসিসে প্রথমে করা হয় কি, আমাদের হাতের একটা শিরা এবং একটা ধমনী নেওয়া হয়, শিরা এবং ধমনীর মধ্যে দুইটা ক্যাথেটার ঢোকানো হয়, লম্বা ফাঁপা নল, লম্বা সূঁচের মতো এবং ফাঁপা থাকে ভিতরে, এরকম প্লাস্টিকের অংশ ঢোকানো হয় প্রথমে, এটাকে আমরা বলবো ক্যাথেটার। তো ক্যাথেটার ঢোকানোর পর আমাদের একটা ধমনী নেওয়া হয়, একটা শিরা নেওয়া হয়, ধমনীর সাথে নল লাগিয়ে এটা মেশিনের মধ্যে প্রবেশ করানো হয়। মেশিনের মধ্যে একটা পাম্প থাকে, এই পাম্প আমাদের যে ধমনী আছে সেই ধমনী দিয়ে রক্ত টেনে বের করে নিয়ে আসে। এরপর মেশিনের মধ্যে আসলে কী ঘটনাটা ঘটে, দেখো মেশিনটা একটা, দেখো মেশিনের ভিতরটা দেখা যাচ্ছে, একটা সরলীকৃত একটা চিত্র। তো সেই চিত্রটার দিকে তাকালে দেখো ভাই মেশিনের ভিতরে এরকমের লম্বা লম্বা টিউব আছে, এই টিউবগুলোর ভিতর দিয়ে কিন্তু রক্তটা মূলত পরিচালিত হবে। এই টিউবগুলো হচ্ছে অর্ধবেদ্য পর্দা দিয়ে গঠিত, অর্থাৎ এই টিউবগুলোর ভিতর দিয়ে কিন্তু যে অভিশ্রবণ ঘটার কথা সেই অভিশ্রবণ কিন্তু এই টিউবের মধ্য দিয়ে ঘটতে পারে। আর টিউবটা দেখো একটা পাত্রের মধ্যে আছে, সেই পাত্রটা একটা ডায়ালাইসিস দ্রবণের মধ্যে ডুবানো থাকে, ডায়ালাইসিস দ্রবণটাকে আমরা বলি বলি ডায়ালাইসেট। তো এই ডায়ালাইসেটের মধ্যে অর্ধবেদ্য যে নলগুলো আছে সেই নলগুলো ডুবানো থাকে। এই ডায়ালাইসিসের মধ্যে বিভিন্ন ধরনের খনিজ লবণ দেওয়া থাকে এবং এই ডায়ালাইসেট এমনভাবে সেট করা থাকে যেন রক্ত যখন ওই ক্ষুদ্র ক্ষুদ্র পাইপের মধ্য দিয়ে যখন রক্ত যাবে, অর্ধবেদ্য যে পাইপ রয়েছে সেই পাইপের মধ্য দিয়ে যখন রক্ত যাবে তখন রক্তের ব্যাপন প্রক্রিয়া ঘটবে এবং ব্যাপন ক্রিয়ার মাধ্যমে রক্তের যে বর্জ্য পদার্থগুলো সেই বর্জ্য পদার্থগুলো ডায়ালাইসেট দ্রবণে চলে আসবে এবং রক্ত বিশুদ্ধ হয়ে এই রক্তনালীর ভিতর দিয়ে আবার পরবর্তীতে নিচে, দেখো নিচে আরেকটা নালী দিয়ে এটা আবার শিরার সাথে যুক্ত হয়েছে, সেই শিরা দিয়ে আবার সেটাকে দেহে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে খেয়াল করো চিত্রের দিকে তাকালে এবার ভালো করে বুঝতে পারবে যে প্রথমে কি করা হচ্ছে, প্রথমে আমরা একটা হাতের ধমনীতে এবং শিরাতে দুইটা ক্যাথেটার লাগাচ্ছি, এরপর ধমনীর সাথে নল লাগিয়ে একটা পাম্পের মাধ্যমে ধমনী থেকে রক্তকে টেনে বের করে ডায়ালাইসিস মেশিনের মধ্যে দিচ্ছে। ডায়ালাইসিস মেশিনের মধ্যে রক্তকে এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অর্ধবেদ্য টিউবের মধ্য দিয়ে পরিচালিত করা হয়, এই টিউবগুলো ডায়ালাইসেট নামক ডায়ালাইসিস দ্রবণের মধ্যে ডুবানো থাকে এবং এই ডায়ালাইসেট দ্রবণের মধ্য দিয়ে যখন টিউবের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তখন রক্তের যে বর্জ্য পদার্থগুলো আছে সেই বর্জ্য পদার্থগুলো অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ডায়ালাইসেট দ্রবণে চলে আসে, তখন যে বিশুদ্ধ রক্ত পরবর্তীতে নিচে দিয়ে সেই বিশুদ্ধ রক্তটাকে আবার একটা নালীর মাধ্যমে যে শিরা ছিল সেই শিরার মাধ্যমে আবার দেহে প্রেরণ করে দেওয়া হয়। আর ডায়ালাইসিসের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো জমা হচ্ছে সেই বর্জ্য পদার্থগুলো নিচে আবার একটা পাত্রে সংগ্রহ করা হয়, আর উপরের দিকে দেখো আবার নতুন করে ডায়ালাইসের দ্রবণ কিন্তু ক্রমাগত ওই মেশিনের মধ্যে প্রবাহিত করা হতে থাকে যতক্ষণ পর্যন্ত এই ডায়ালাইসেট এবং ভিতরে যে রক্ত রয়েছে সেই রক্তের ঘনত্ব বা ঘনমাত্রা সমান না হয় ততক্ষণ পর্যন্ত এই ডায়ালাইসিস প্রক্রিয়া চলতে থাকে। এটা প্রায় 4 থেকে 5 ঘন্টা ধরে চলে এবং এর মাধ্যমে মোটামুটি দেহের পুরো রক্তকে বিশুদ্ধ করে নেওয়া যায় এবং যে ব্যক্তি ডায়ালাইসিস নেয় কমপক্ষে তাকে সপ্তাহে 2 বার এরকম ডায়ালাইসিস করতে হয়। রক্ত কিডনির কার্যকারিতার উপরে ভিত্তি করে ডায়ালাইসিস বেশি বা কম করা যায়, কিন্তু কমপক্ষে তাকে 2 বার কিন্তু এরকম সপ্তাহে ডায়ালাইসিস করতে হয়। দেখো এখন এই যে ডায়ালাইসিস করতে হচ্ছে সপ্তাহে 2-3 বার করে, এটা তো জীবনের পার্মানেন্ট একটা সমাধান হতে পারে না। জীবনের সবথেকে ভালো এবং বড় সমাধান কী হতে পারে, সবথেকে ভালো এবং বড় সমাধান হতে পারে যদি এই বিকল হয়ে যাওয়া কিডনি বা নষ্ট হয়ে যাওয়া কিডনিকে প্রতিস্থাপিত করা যায়, অর্থাৎ অপারেশন করে কিডনিটাকে যদি বাদ দেওয়া যায় অথবা সেখানে যদি বাইরে থেকে নতুন আরেকটা কিডনি যুক্ত করা যায়, এটাকে বলা হয় বৃক্ক প্রতিস্থাপন করা। বৃক্ক প্রতিস্থাপন করাটা বৃক্ক চিকিৎসার সবথেকে ভালো এবং পারমানেন্ট সলিউশন। তো এই বৃক্ক প্রতিস্থাপন করতে গেলে আগে তো একজনকে বৃক্ক নিতে হবে, বৃক্ক তো পেতে হবে। তো দেখা যায় কি যে নিকট আত্মীয় যারা রয়েছে, অর্থাৎ বাবা মা ভাই বোন চাচা বা নিকট আত্মীয় যারা রয়েছে, তারা এই বৃক্কটাকে দান করতে পারে রোগীর শরীরে দেওয়ার জন্যে, অথবা মৃত ব্যক্তির শরীর থেকে বৃক্ককে খুলে নেওয়া যায়। দেখো মৃত ব্যক্তি বলতে ব্রেন ডেথ বোঝায়, অর্থাৎ দেখো ডেথ মৃত্যু দুই রকম, একটা ক্লিনিক্যাল ডেথ আর একটা হচ্ছে ব্রেন ডেথ। ক্লিনিক্যাল ডেথটা তোমরা সবাই জানো, হিন্দি সিরিয়াল বাংলা সিরিয়াল দেখলে এখন দেখো মাথায় একটু ঠোকাঠুকি হয়ে গেছে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সাথে সাথে রোগী কোথায়, রোগী কোমায় চলে গেছে। এই যে কোমায় চলে যাওয়া এটাকে বলা হয় ক্লিনিক্যাল ডেথ, অর্থাৎ তার ব্রেন সক্রিয় আছে শরীর কাজ করছে না।
তখন বাইরে থেকে যন্ত্র দিয়ে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সচল রাখা হয় এবং ধারণা করা হয় একটা নির্দিষ্ট সময় পর কোন একটা সময় তার শরীরের এই অঙ্গগুলো আবার কাজ করা শুরু করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, তখন সেটাকে বলে ক্লিনিক্যাল ডেথ। আর ব্রেইন ডেথ হচ্ছে যখন মস্তিষ্কের নিউরনগুলো নষ্ট হয়ে যায়, মস্তিষ্কের নিউরন যদি নষ্ট হয়ে যায়, মস্তিষ্কের কোষগুলো যদি নষ্ট হয়ে যায়, তখন সেই ব্যক্তির পক্ষে আর কখনোই বেঁচে থাকা সম্ভব না, যদিও তার অন্যান্য অঙ্গ অর্থাৎ ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ড এগুলো কিন্তু কিছু সময় পর্যন্ত তারপরও কাজ করতে পারে। তো এই ব্রেইন ডেথ যারা হয়ে যায় তাদের এই অঙ্গগুলো যদি প্রপার ওয়েতে সংগ্রহ করে সংরক্ষণ করা যায় তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু তাদেরকে সংগ্রহ করা যায়। এই সংরক্ষণ করে রাখা অঙ্গগুলোকে পরবর্তীতে অন্য একজন ব্যক্তির শরীরে লাগানো যায়। তো এরকম ব্রেইন ডেথ হয়ে যাওয়া কোনো ব্যক্তির কিডনিকে নিয়ে আমরা কোনো একজন অসুস্থ ব্যক্তির শরীরে কিন্তু এটাকে স্থাপন করতে পারি, অথবা কোনো একজন নিকট আত্মীয় যদি কিডনি দান করে তাহলে সেই কিডনি দান করা অঙ্গটাও আমরা তার রোগীর শরীরে লাগাতে পারি। এক্ষেত্রে কিন্তু খেয়াল করো, অনেকে বলতো স্যার কিডনি কিনে নিব, কিডনি কিন্তু আসলে কেনা যায় না, বাংলাদেশের আইনে অঙ্গ কেনা বেচা নিষিদ্ধ। তুমি দান করতে পারবে কোনো একজন ব্যক্তিকে চাইলে, তুমি কিডনিটা দিতে পারবে কিন্তু তুমি বিক্রি করতে পারবে না, এটা হচ্ছে একটা আইন। কারণ কিডনি যদি বিক্রি হয় বা অঙ্গ যদি বিক্রি হয় তাহলে দেখা যাবে চোরা কারবারি হতে পারে, অনেক চোরা চালান হতে পারে, মানুষকে গুম করে কিডনি এরকম দেহ থেকে অঙ্গ খুলে বাইরে চোরা বাজারে বিক্রি করতে পারে এবং একটা নৈরাজ্য সৃষ্টি হতে পারে। এই জন্যে এই অঙ্গ কেনা বেচা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ, দান করতে পারবা তুমি আবার। তো যখন কিডনি দান করে কিডনি যখন একজন ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করতে হয় তখন তার রক্ত টেস্ট করতে হয়, রক্তের গ্রুপ মিলতে হয়, এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে ম্যাচিং করা হয় রক্ত টেস্ট করার মতো সেটা হচ্ছে টিস্যু ম্যাচিং করতে হয়। এই দুইজনের টিস্যু যদি মিলে যায় তাহলেই শুধুমাত্র একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কিডনি দিতে পারবে। টিস্যু ম্যাচিং বলতে কী বোঝায় আসলে? দেখো, একজন ব্যক্তির শরীরে আরেকজনের অঙ্গ দিলেই ওই অঙ্গটা একজন ব্যক্তির শরীরে কাজ করবে এটা কিন্তু সহজেই বলা যায় না, কারণ তার শরীর ওই অঙ্গটাকে রিজেক্ট করে দিতে পারে, বাদ দিতে পারে, অর্থাৎ ওই অঙ্গের মধ্যে ওই অঙ্গটা তার শরীরে কাজ নাও করতে পারে। এর জন্য টিস্যু ম্যাচিং করা হয়। টিস্যু ম্যাচিং বলতে বোঝায় যেমন রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিজেন নির্ণয় করা হয়, ঠিক তেমনিভাবে টিস্যু ম্যাচিং করার জন্য টিস্যু থেকে বা কোষ থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন নেওয়া হয়, বিভিন্ন ধরনের ডিএনএর অংশ নেওয়া হয়, এগুলোকে একসাথে মিলিয়ে দেখা যায় প্রোটিন নেওয়া হয়। প্রোটিনগুলো নিয়ে দুইটা ব্যক্তির শরীর থেকেই প্রোটিনগুলো অ্যান্টিজেনগুলো নিয়ে একসাথে মিলিয়ে দেখা যায় যে এই প্রোটিনগুলো এই অ্যান্টিজেনগুলো দুইজনের শরীরেই কাজ করে কিনা। যদি প্রোটিন বা অ্যান্টিজেনগুলো দুইজনের শরীরেই কাজ করে তাহলে ধরে নেওয়া হয় যে যদি আমরা এই অঙ্গ লাগাই তাহলে অঙ্গটা দুজনের শরীরের যে কোনো একজনের অঙ্গ যদি আরেকজনের শরীরে লাগানো যায় তাহলে তার শরীরে এই অঙ্গটা ঠিক মতো কাজ করবে। এভাবে টিস্যু ম্যাচিং করে তারপরে একজন অসুস্থ ব্যক্তির কিডনি শরীরে আরেকটা সুস্থ কিডনি লাগিয়ে তাকে দীর্ঘদিনের জন্য স্থায়ীভাবে বাঁচিয়ে তোলা সম্ভব হয় এবং তাকে সুস্থ বা আরোগ্য প্রদান করা সম্ভব হয়। তাহলে তোমার বৃক্কের পাথর কি, ডায়ালাইসিস কি, এটা আশা করছি তোমরা সবাই বুঝেছো। এরপরে তোমাদের বইতে আরেকটা বিষয় লেখা আছে, সেটা হচ্ছে একটা সতর্কতা। হ্যাঁ, এটা খুবই জরুরি, আমি রিসেন্টলি দেখেছি এবং একটা সময় পর্যন্ত আমি নিজেও এই কাজটা করতাম যে ধরো বাইরে কোথাও ঘুরতে গেলাম, কোনো পরিশ্রমের কাজ করলাম, খেলাধুলা করে আসলাম, প্রচুর ঘাম হচ্ছে গরমের দিনে, তখন অনেকে স্যালাইন গুলিয়ে খায়। ডায়রিয়া হয়নি কিন্তু তারপরও সুস্থ শরীরে গরম লাগার কারণে তখন শরীরে অনেক ঘাম হয়েছে, এই জন্যে স্যালাইন গুলিয়ে খায়। এটা কিন্তু আসলেই খাওয়া উচিত না, স্যালাইন অতিরিক্ত খেলে কিন্তু এই রক্তের উপাদানের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে এবং বৃক্ক কিন্তু আকস্মিকভাবে বা ধীরে ধীরে বিকল হওয়ার কিন্তু একটা ভারী সম্ভাবনা থেকে যায়। এজন্যে সবসময় এই যে অকারণে ডায়রিয়া না হলে অকারণে স্যালাইন বা অন্যান্য খাদ্য, লবণযুক্ত খাদ্য পরিহার করে চলা আমাদের উচিত যেন কিডনি সুস্থ থাকে। এবং কিডনি সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, দেহে দৈনিক অনেক বেশি পরিমাণে পানি পান করতে হবে। যতটুকু মূত্র আমরা ত্যাগ করি ঘরে তার থেকে প্রায় আধা লিটার বা 1 লিটারের বেশি পানি কিন্তু আমাদের নিয়মিত পান করা উচিত। তাহলে আশা করছি বৃক্কের বিভিন্ন রোগগুলো কী কী এবং সেটা কীভাবে নিরাময় করা যায় এটা তোমরা সবাই পারবে। এবং এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে নেফ্রন বা কিডনির গঠন থেকে তো প্রশ্ন আসবে গতে, আর ঘতে প্রশ্ন আসবে মানেই হচ্ছে ডায়ালাইসিস। অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে যদি সৃজনশীল হয় ডায়ালাইসিস সেখানে থাকেই থাকে, অথবা কিডনি প্রতিস্থাপন, তাহলে এই অংশ বা বৃক্কে পাথর। তো এই রোগগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, এখান থেকে তুমি কিন্তু একটা সৃজনশীল মাস্ট ঘ নম্বরের জন্য কমন পাবে। তাহলে আজকের মতো পর্যন্তই, পরবর্তী দিন নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্যে ধন্যবাদ।